এডিসি এলাকায় বসবাসকারী মানুষের চিকিৎসার সুবিধা থেকে খেয়াল রেখে মঙ্গলবার উজ্জন্ত প্যালেসের সামনে থেকে তিনটি আধুনিক মোবাইল স্বাস্থ্য ভ্যান পরিষেবা সূচনা করেন ত্রিপুরা মথা দলের চেয়ারম্যান এবং জনপ্রিয় নেতা প্রদ্যুৎ কিশোর দেবর্মন। অ্যাপোলো গ্রুপের সঙ্গে সহযোগিতায় চুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় এই মোবাইল ভ্যানের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য এডিসি প্রশাসন উদ্যোগী হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার মোট তিনটি মোবাইল স্বাস্থ্য ভ্যানের সূচনা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রদ্যুৎ কিশোর দেবর্মন। তিনি জানান, এই মোবাইল ভ্যানে আধুনিক চিকিৎসার বিভিন্ন সুবিধাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উসকে বাদ হমনে বাত কিয়া কি এক হসপিটাল মে গরিব গরিব লোক বাহার সে আ রহে হ্যায়, বহুত লোগো কে পাস বহুত কষ্ট হোতা হ্যায় ক্যুঁকি আসপাস রহনে কা জগা নেই হ্যায়, হসপিটাল মে জগা কম হ্যায়। তো হমনে সোচা কি স্পেশালি ইস উস গাঁও মে জহাঁ মে হম লোক কে লোগো কে পাস বহুত প্রবলেম হ্যায়, কষ্ট হ্যায়, কঠিনাইয়া হ্যায়, ক্যুঁ নেই মোবাইল মেডিকেল ইউনিট স্টার্ট কিয়া যায়। তো হমনে অপোলো কো ইয়ে কাম দিয়া অর আগর আপ দেখেঙ্গে ইসকে বাদ তো ইস মেডিকেল মোবাইল ইউনিট সিফ ইয়ে নেই কি অ্যাম্বুলেন্স হ্যায়, অ্যাম্বুলেন্স কো গরিব কো ইয়া কমজোর কো ইয়া মরিজ কো হসপিটাল লায়া যায়। ইসকে অন্দর সব ইন্টারন্যাশনাল অর ওয়েল নোন মেডিকেল ল্যাবস জেসে ইকুইপমেন্টস হ্যায় কি বহুত লোগো কো ওহী মে গাঁও মে হি যাকর ডক্টর হ্যায়, ইসকে অন্দর এক নার্স হ্যায়, তো ইয়ে গাঁও মে হি যাকর লোগো কো ট্রিটমেন্ট কিয়া যায়, বেসিক মেডিসিনস দিয়া যায়, কহি মে আগর ডায়াগনোস্টিক্স হ্যায় তো আগর কহি মে কুছ প্রবলেম হ্যায় তো গাঁও মে হি উনকা ইলাজ কিয়া যায়। ক্যুঁকি বহুত লোক গাঁও সে শহর আনে মে ডরতে হ্যায়, ঘবরাতে হ্যায়, রাস্তা দূর হ্যায়, জগা দূর হ্যায়, অনজান জগা হ্যায়, তো হমকো লগা কি ইয়ে ইসমে আই টেস্টিং ভি হ্যায়, ইসমে আর্লি ডিটেকশন অফ ক্যান্সার ভি হ্যায়, ইসমে আগর হ্যাঁ এনসিডি হ্যায়, ইসমে হম লোক ইসিজি করতে হ্যায়, তো কিয়া হ্যায় কি ইয়ে এক ছোটা তরিকা হ্যায় কি লোক আপনে হি জগহ মে আপনে হি আরাম মে উনকা ট্রিটমেন্ট হো। পহলে হমনে এক মোবাইল মেডিকেল ইউনিট সে স্টার্ট কিয়া থা, তব হমে লগা কি এক মেডিকেল মোবাইল ইউনিট এক ডক্টর কে সাথ পুরা ত্রিপুরা ঘুমনা মুশকিল হোগা, ক্যুঁকি হমারে পাস হাজার হাজার লোক আয়ে, হমনে ক্যাম্পস কিয়ে, তো উসকে বাদ হমনে বাত করকে অর পাঁচ হমনে অর্ডার কিয়া, দো উস দিন হমনে শিকারি বারি অর কাহাঁ মে থা নেই নর্থ ত্রিপুরা, নর্থ ত্রিপুরা মে তুইকর্মা মে হমনে দে দিয়া। ধলাই সহ বিভিন্ন জেলায় এরকম মোবাইল ভ্যান পরিষেবা সূচনা করা হয়েছে বলে জানান ত্রিপুরা মথা দলের চেয়ারম্যান। আগামী দিনে ত্রিপুরা মথা দল ক্ষমতায় আসলে স্বাস্থ্য পরিষেবাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, সোমবার রাজ্যে ফিরে আসার পর খুমলুঙ্গে বিশাল জনসভায় বলিষ্ঠ ভাষণে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে লড়াই নিরন্তর জারি রাখবে ত্রিপুরা মথা দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।